বীর্য পাতলা হলে কি বাচ্চা নিতে কোনো সমস্যা হবে কি না আমরা অনেকে হয়তো বিষয়টা জানি না স্বাভাবিকভাবে আপনার বের সঙ্গে মাথা যে বা ডগা দিয়ে যে পাতলা রসটা বের হয় সেটাকে মূলত আমরা লোভ্রেকেন বলে থাকে অনেক সময় দেখা যায় যে স্ত্রীর সাথে বা গার্লফ্রেন্ডের সাথে বা অন্য কারো পর্নোগ্রাফি বা এই জাতীয় কোনো কিছু দেখলে বা ফিল করলে এই লোভ রেখেনটা কিন্তু বিয়ের সঙ্গে মা দিয়ে একটা স্বাভাবিক পুরুষের বের হবে এটাই স্বাভাবিক আমরা এখন যে সিমেন্ট অথবা বীর্যের মধ্যে কি কি থাকে সেই বিষয়গুলো আমরা এখন জানব সিমেন্টকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্পার যেটা তাকে হলো দশ পার্সেন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে সেমিনাল ফ্লুইড এটা থাকে নব্বই পার্সেন্ট এবং সেমিনাল ফ্লোয়েডকে আবার দুইভাবে বাক করা হচ্ছে একটা হচ্ছে সেমিনাল বেসিকল যেটা তাকে ষাট পার্সেন্ট এবং দ্বিতীয়রা হচ্ছে পোস্টেড গ্লেন যেটা তাকে হচ্ছে তিরিশ পারসেন্ট সেমিনাল ব্লেসিকলের যেটাকে আপনার ক্লট করতে বা বীর্যকে গণ করতে সাহায্য করে সেটা হচ্ছে ফাইবোনোজেন যেটা বীর্যকে সবসময় গণ করে আর পোস্টেড গ্লেন্টে যেটা থাকে সেটা হচ্ছে ফাইবনোলাইসিস আর ফাইবন লাইসিস সব সময় পাতলা করতে সাহায্য করে ফাইবনো জেন থেকে লাইসিস অর্থাৎ কঠিন থেকে পাতলা করতে বিশ মিনিট অথবা 30 মিনিটের উপরে লাগে যেটা হচ্ছে গন থেকে পাতলা করতে ফাইবনো জেন থেকে লাইসিসের সময় লাগে এখন আসে হলো বীর্য কেন পাতলা হয় সেই বিষয়গুলো আমরা জানবো যেমন খাবার খুবই গুরুত্বপূর্ণ যারা পরিমাণে কম খায় এবং যে খাবারগুলোতে আমাদের বীজের পরিমাণটা বাড়বে সেই খাবারগুলো যদি কম খায় তাহলে কিন্তু আপনার বীজে পাতলা হতে পারে যারা দীর্ঘদিন মাস্টারবেশন করেন তাদেরও কিন্তু দেখা যায় লুব্রিক্যান্টা বা তরল যে পদার্থ তাদের বেশি পরিমাণে বের হয়ে যায় সেক্ষেত্রে পাতলা হতে পারে ভিটামিন ডি এর অভাবে এবং ভিটামিন জিঙ্কের অভাবেও কিন্তু পাতলা হতে পারে কেঁচো আছে অনেক আছে মোটা হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে আবার দেখা যায় অনেকে ঠিক রাতে ঘুমায় না স্মোকিং করে ড্রাক নেই তাদেরও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে প্রশ্ন যেটা ছিল যে বীর্য পাতলা হলে বাচ্চা নিতে কোনো সমস্যা কিনা পাতলা হলে কখনোই বাচ্চা নিতে সমস্যা না যদি আপনার সিমেন্টের কোয়ালিটি কোয়ান্টিটি এবং মর্ফোলজি এগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে ভলিউম যদি ঠিক থাকে কালার যদি ঠিক থাকে পেজ যদি ঠিক থাকে সব যদি ঠিকঠাক থাকে তাহলে কখনোই কোনো সমস্যা নাই তবে অতিরিক্ত পরিমাণে যদি স্বপ্নদোষ হয় মৈথুন করেন খারাপ অভ্যাস থাকে বাজে অভ্যাস কিছু রুখ থাকে তাহলে কিন্তু যদি আপনার পাতলাবে বেজ হয় তাহলে বাচ্চা নিতে ফিউচারের সমস্যা হবে আমার সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবেশনও থাকবে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ